রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন বিপ্লব কুমার দেব। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের যুবকদের স্বাবলম্বী হয়ে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। মূলত তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের অগণিত যুবক যুবতী বর্তমানে স্বাবলম্বী হয়ে উঠেছে, কেউ কেউ আবার স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করছে। এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হল বিশালগড় নবীনগরের যুবক কিশোর মজুমদার। বর্তমানে সে পানের দোকান দিয়ে স্বাবলম্বী হয়ে নজির তৈরি করল। সোমবার তারই পানের দোকানে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে তিনি কিশোরের হাতে বানানো পান খান। পান মুখে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ওনার হাতে পান খেয়েছি, আমার সৌভাগ্য। আমি যেটা চেয়েছিলাম যে হর নজওয়ান রোজগার করুক, স্বাভিমানী হোক, তার সঙ্গে সঙ্গে পার্টির কাজ করার হলে কাজ করুক, আর নিজের বাড়ির কাজ করার হলে কাজ করুক, কিন্তু কিছু তো করুক। তার জন্যই বলেছিলাম দরকার হলে পান দোকান লাগিয়ে দাও, কিন্তু রোজগার করো বলে জানালেন তিনি। দেখুন, ওনার হাতে পান খেয়েছে, আমার মুখে পান আছে, সেটা আমার সৌভাগ্য। আমি যেটা চাইছিলাম যে হর নজওয়ান রোজগার করুক, নিজে স্বাভিমানী হোক, আর সঙ্গে সঙ্গে পার্টির কাজ করার হলে কাজ করো, আর নিজের বাড়ির কাজ করার হলে কাজ করো, কিন্তু কিছু তো করো। তো তার জন্যই বলেছিলাম দরকার হলে পান দোকান লাগিয়ে দাও, কিন্তু রোজগার করো, রাস্তায় না বসা, সময় না নষ্ট করা। আজকে পরে দেখিয়ে দিয়েছে, এমন হাজারো নজওয়ান আছে। কালকে আমি ঝালমুড়ি খেয়েছি, তুমি নিজের কমেন্টসের মধ্যে ধর্মনগরতে একজন বলছে যে আমার ঝালমুড়ির দোকান আছে, আমিও আপনি ধর্মনগরে আসলে আমার ঝালমুড়ির দোকানে একবার একটু ঝালমুড়ি খাবেন। তো এখন মুড়ি বিক্রেতা কোনো এক্স চিফ মিনিস্টার খুব খুশি হয়ে স্বাভিমানের সঙ্গে বলে আমি মুড়ি বিক্রি করি, আগে এটা ছিল না। আগে জিজ্ঞাসা করো তো কী করো, আমি ছোটোখাটো দোকান চালাই। এই যে তার মধ্যে মানে কনফিডেন্স লেভেল ছিল না, ভাবতো মুড়ি বিক্রি করে আমি বলবো লোক বলবে কি। আজকে পান বিক্রি করে তো স্বাভিমানের সঙ্গে কমেন্টস করে আমি পান বিক্রি করি, ও 10,000 টাকা পঞ্চায়েত থেকে আমি লোন নিয়েছি, সেই 10,000 টাকা দিয়ে পুঁজি 10,000 টাকা 1,400টা মাসে ইনকাম করে, এর চেয়ে বড়ো বিজনেস কী, এর চেয়ে বড়ো বিজনেস কী। তার জন্য যেটা আমি বলেছি 2018-তে আজও আমি সেই জায়গাতে কায়েম, এবং ত্রিপুরার নজওয়ান ছেলেমেয়েরা সেটা করে দেখিয়েছে। আজকে ত্রিপুরাতে যেমন TSR-এ মহিলা রিক্রুটমেন্ট হচ্ছে, মহিলার আগে রাইফেল উঠাচ্ছে, আর একদিকে নজওয়ান সে 12-এর রিস্ক পেয়েছে, ম্যাট্রিক মানে 10th পাস করেছে, সে করে চাকরির জন্য বসে থাকেনি, যখন আসবে দেখা যাবে, কিন্তু রোজগার করবো। অদম্য ও প্রবল ইচ্ছা শক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই যে অন্তরায় হতে পারে না, তার অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হল যুব উদ্যোক্তা কিশোর মজুমদার। মাত্র 10,000 টাকা আর্থিক সহায়তায় বর্তমানে প্রতি মাসে শুধু পান বিক্রি করে 14-15,000 টাকা অনায়াসে উপার্জন করছে সে। যুব উদ্যোক্তা কিশোর মজুমদারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণা বলে এমনটাই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিট নিউজ।